নমস্কার, আমি সাম্য, ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, 100 শয্যার আলাদা ইউনিট খুলল পুরো হাসপাতাল। কৃতি শিল্পীদের কাজ নিয়ে বিড়লা একাডেমির প্রদর্শনী, রবীন্দ্রভূমিতে ব্রততী পরম্পরার আবৃত্তির কর্মশালা। ষাট এবং সত্তর দশকের কলকাতা ফুটবলের অন্যতম বড় তারকা মোহাম্মদ হাবিব, যিনি কলকাতার ময়দানে বড় মিয়া নামে পরিচিত ছিলেন, গত মঙ্গলবার তিনি হায়দ্রাবাদে নিজের বাড়িতে মাত্র 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 16 আগস্ট হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের উদ্যোগে সোদপুরে ফক্স হান্টিং নামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য রেডিও তরঙ্গ ব্যবহার করে দুর্গম স্থান থেকে উদ্ধার কার্য সম্পন্ন করার কৌশল হাতে কলমে শেখানো। উপগ্রহের মাধ্যমে যোগাযোগ ব্যর্থ হলেও বেতার তরঙ্গ যে সংযোগ স্থাপনে অনেক বেশি কার্যকর তা জানান কর্মশালার প্রশিক্ষকরা। সর্বকালের উষ্ণতম মাস হিসেবে জুলাই গণ্য হওয়া ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক পর্যবেক্ষণ সংস্থার পরে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসাও হুঁশিয়ারি দিয়েছে। নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের প্রশাসক বিল নেলসন বলেছেন, পৃথিবী ও জনগোষ্ঠীকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আসছি বিস্তারিত খবরে। উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিসংখ্যান। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4,500 ছাড়িয়েছে, বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তর সূত্রে দেওয়া তথ্য পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগজনক। এক্ষেত্রে পুরসভার পদক্ষেপ ও অন্যান্য বিস্তারিত খবর জেনে নিই আমরা আমাদের প্রতিনিধির কাছে। প্রতিবছর বর্ষার মৌসুমে দোসর ডেঙ্গু। জুলাই থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। জমা জল ও অস্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে প্রচার শুরু হয়েছিল অনেক আগে থেকেই, কিন্তু ডেঙ্গুর দাপট এবারও অব্যাহত। বিশ্বের 130টি দেশে মানুষের ডেঙ্গু হচ্ছে। ভারতের লাদাখ ও নাগাল্যান্ড বাদে সব রাজ্যে আক্রান্তের খোঁজ মিলেছে। ওপার বাংলা থেকে কেউ এদেশে এলে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 200 গণ্ডি পেরোলো। দৈনিক গড়ে 10 জন করে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে, যা চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ দমদম পুরসভার। তার মধ্যে 21 এবং 31 নম্বর ওয়ার্ড থেকে আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছিল, তবে বুধবার সেই রেখাচিত্র কিছুটা নিম্নগামী হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। মশাসহ পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে পুরসভাগুলিকে আর্থিক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। কলকাতা পুরসভার পাশাপাশি রাজ্যের সব পুরসভাগুলিকেই এই রোগের মোকাবিলা করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাই সেই রোগ নিয়ন্ত্রণে পুরসভাগুলিকে 38,53,84,000 টাকা পাঠানো হয়েছে। স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে এই টাকা বিতরণ করা হয়েছে। পুর দপ্তরের তরফে জানানো হয়েছে, জমা জল সরানোর ব্যাপারে পুরসভাগুলিকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুসারে পুলিশ ও বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুর প্রতিনিধিরা কোনো বন্ধ বাড়ির তালা খুলে ছাদ সাফ করতে পারবেন। এই অর্থ ব্যবহার করে যেমন মশা নিধনের বন্দোবস্ত করতে বলা হয়েছে, তেমনি ম্যালেরিয়া ও ডেঙ্গির চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করার পক্ষপাতী পুর ও নগরোন্নয়ন দপ্তর।
এবার শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও ডেঙ্গির প্রাদুর্ভাব ঘটেছে। তাই শহর এলাকায় যেমন পুর ও নগর উন্নয়ন দপ্তর সচেতন হয়ে কাজ করবে, তেমনি পঞ্চায়েত দপ্তরও নজরদারি বজায় রেখে পতঙ্গবাহিত রোগের প্রকোপ কমাতে উদ্যোগ নেবে। অন্যদিকে স্বাস্থ্য ভবন সূত্রের খবর, পুরনো পুর স্বাস্থ্য কেন্দ্রগুলির সংস্কার করা হয়েছে। শহর ও শহরতলিতে থাকা একতলা স্বাস্থ্য কেন্দ্রগুলি দোতলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগী ও তাঁদের পরিজনদের বসার জন্য বেঞ্চ বা চেয়ার কেনা হবে। টিকাকরণ এবং জ্বর বা অন্য কোনো কারণে রক্তের নমুনা সংগ্রহের জন্য আলাদা করে ঘর তৈরি করতে বলা হয়েছে। সঙ্গে নতুন আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার গড়ার কাজও শুরু হয়েছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। স্কাল্পচার ইনস্টলেশন থেকে কাগজ কালির কাজ, ফটোগ্রাফ থেকে টেক্সটাইল মিডিয়াম ইত্যাদি নানা মাধ্যমে আধুনিক ভাবনা ও অভিনবত্বের ছোঁয়াতে সাতজন তরুণ শিল্পীর কাজকে বিচারের নিরিখে পুরস্কৃত করে প্রদর্শনী স্বীকৃতির আয়োজন করেছে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার। গত 18 অগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। 57তম বার্ষিক প্রদর্শনীতে বিড়লা একাডেমির উদ্যোগে সরলা বিড়লা গ্যালারিতে সাতজন পুরস্কৃত শিল্পীর কাজের প্রদর্শনী শুরু হয়েছে। দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক, রংরেখা থেকে আলোছায়া, নানা প্রকারভেদে তাদের কাজগুলি আলাদা করে নজর কাড়ে। সদ্য রবীন্দ্রভারতীর পাস আউট দেবজিৎ রায়ের জ্যামিতিক আকার আকৃতির নানা মাত্রায় উপস্থাপনা, সুপ্রিয় কর্মকারের কাজে গামছার শৈল্পিক ব্যবহার কিংবা অনির্বাণ বসুর ফটোগ্রাফির বিষয়বস্তুতে দেওয়াল লিখন, এই সকল অনন্য কাজে শিল্পীদের পরীক্ষামূলক ভাবনাচিন্তার পরিচয় পাওয়া যাবে প্রদর্শনীর স্বীকৃতি থেকে। এ সম্বন্ধে জানালেন প্রদর্শনীর কিউরেটর উমারে। তো এই স্বীকৃতি প্রথম থেকে এই এক্সিবিশনটার নাম ছিল না, ইভেন দো দিস এক্সিবিশন হ্যাজ বিন পার্ট অফ দ্য বিড়লা একাডেমি এক্সিবিশন ক্যালেন্ডার মধ্যে একটা প্রথম থেকেই একটা সিগনিফিক্যান্ট ভূমিকা প্লে করেছে, কিন্তু স্বীকৃতি নামটা আমাদের যিনি ডিরেক্টর ছিলেন উনি অ্যারাউন্ড 2015 বা তার আগে কয়েক বছর আগে উনি এই নামকরণটা করেন। অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ এ ভেরি অ্যাপ্ট টাইটেল ফর দ্য শো, কারণ যেটা বললাম যে যারা ইয়াং, যারা খুবই কম বয়সী যারা আর্টিস্টরা, তাদের এই মানে এই সময় দাঁড়িয়ে তাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাকনলেজ করা আর তাদেরকে একভাবে এনকারেজ করা, এই এক্সিবিশনের মাধ্যমে এটাই আমাদের চেষ্টা থাকে। এই কারণেই ওদের সঙ্গে, ওদের কাজ নিয়ে, ওদের চিন্তাভাবনা, ওরা যেখান থেকে আসছে, ওদের কী ধরনের আইডিয়াস, কী ধরনের কনসার্নস, হ্যাঁ, সেগুলো খুব কাছ থেকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আর অদ্ভুতভাবেই আপনি যখন এই কাজগুলোকে দেখবেন, কোথাও না কোথাও সিমিলার কিছু কনসার্নস দেখা দিয়েছে, মানে স্পেশালি এক্সপেরিমেন্টেশনের জায়গায়, মানে নিজেকে একটা এক্সপ্লোর করার জায়গায়, আর সেই ক্ষেত্রেই আবার কিন্তু নিজের এম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য সোসাইটি, এই জায়গাটা সবার মধ্যেই, আপনি সবার কাজের মধ্যেই ইনফ্যাক্ট দেখা যাবে। দেওয়াল কি শুধুই বিভাজনের নাকি সংযোগও তৈরি করে? প্রবাদে বলে দেওয়ালের কান আছে, কিন্তু অনির্বাণ বসুর আলোকচিত্রগুলি দেখলে বোঝা যাবে দেওয়াল কথাও বলে। আলোছায়ার নানান মুডে শহরের দেওয়াল লিখন ও পরিত্যক্ত বাড়ির আসবাব ও ঘরের নিঃশেষ হয়ে যাওয়ার কথা লেন্সবন্দি করে নিজের শৈল্পিক ভাষায় ব্যক্ত করেছেন অনির্বাণ বসু। হচ্ছে যে আজকের দিনে আমরা টিভি মিডিয়া, খবরের কাগজ, সব থেকে ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া চলে এসেছে, যেখানে মানুষ খুব খোলাখুলি সোশ্যাল কমিউনিকেশন করতে পারছে। তো দেওয়ালের প্রয়োজনীয়তা তাহলে আর পড়ছে কেন? দেওয়ালটাও তো সোশ্যাল কমিউনিকেশনের জন্যই করা হয়।
তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হলো যে এই দেওয়াল লেখার যদি আমরা ইতিহাস দেখি তাহলে এটা একদম আদিম যুগ থেকে সেই গুহা চিত্রের সময় থেকে চলে আসছে, যে হয়তো এটা মানুষের সেই প্রবৃত্তির জায়গা। আমরা ছোট বাচ্চাদেরও দেখব যে তাদের হাতে মানে তারা তখন কিছুই প্রায় করতে শেখেনি, লিখতে শেখেনি, পড়তে শেখেনি, কিন্তু হাতে রং বা এই ধরনের কিছু পেলেই তারা দেওয়ালে দাগ কাটতে শুরু করে এবং কিছু একটা শেপ বা ফর্ম তৈরি করার চেষ্টা করে। মানে এই জায়গা থেকে মনে হয় যে এটা বোধহয় মানুষের একটা আদিম প্রবৃত্তি। তো সেই আদিম প্রবৃত্তির যে বর্তমান রূপ এবং তার উদ্দেশ্য এবং উপকরণ এবং এইটা কীভাবে করা হচ্ছে, কী উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, যে এটা বিনোদন নাকি এর পিছনে একটা কোনো রাজনৈতিক সমাজ সামাজিক উদ্দেশ্য রয়েছে, এরকম নানা রকম জায়গাগুলো, তো সেটাকে আমি একটা ওই ডকুমেন্টেশনের মাধ্যমে ধরার চেষ্টা করেছি। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কোভিড রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গত 15 এবং 16 অগস্ট প্রতিতি পরম্পরা শান্তিনিকেতন শাখার আয়োজনে শান্তিনিকেতনে হয়ে গেল 2-দিনব্যাপী আবৃত্তির কর্মশালা, যার মূল বিষয় ছিল আবৃত্তি কি ও কেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা 50 জনকে নিয়ে সফলভাবে শেষ হলো এই কর্মশালা। কর্মশালার প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ডক্টর অমিত পোদ্দা, ডক্টর শ্রাবন্তী বসু, শ্রবণা শীল এবং অবশ্যই ব্রততী বন্দ্যোপাধ্যায়। আজকের খবর এ পর্যন্তই। চোখ রাখুন ব্রততী পরম্পরার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।